আমি কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্যই? আমার কথা বুঝি আপনার বিশ্বাস হচ্ছে না? কেমনে বিশ্বাস করুক, আমি যাওয়ার সময়টা তো তোমার কই নাই। আপনি না বললেও আমার মন বলছিল আপনি আসবেন। এত সাজগোজ করছো, কোথাও যাইবা নাকি? বাইরে না গেলে কি সাজগোজ করা যায় না? তা যাইব না কেন, অবশ্যই যায়। সত্যি কথাটা বলবো, মেয়েরা তাদের প্রিয় মানুষের কাছে এলে সাজগোজ করে। আমি তোমার প্রিয় মানুষ হইলাম কেমনে? আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি, আপনাকে আপনাকে সেদিন থেকে আপনি আমার প্রিয় মানুষ হয়ে গেছেন। আপনি রোহান আপনারা আমার কাছে পাঠায় নাই? রোহান মানে যে ছেলেটি মাত্র গেট খুলে দিল, ওর নাম বুঝি রোহান? হ্যাঁ, ওকে কয় নাই ঢুকনের আগে যে আমার লোকে দেখা না করে কেউ ঢুকতে পারবে না। হ্যাঁ, বলেছে যে ইমরান সাহেবের সাথে দেখা করতে হবে। আমি ইমরান। আচ্ছা, আপনি যে ইমরান তা তো আমাকে বলতে হবে নাকি? আপনি একটু বেশি কথা কন মনে হয় না তো? আমি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলি। যাই হোক, বাদ দেন, আপনার পরিচয়? শায়লা। খালি নাম করলে তো পরিচয় হয় না। সরি, নাম ছাড়া যেমন অন্য কোনো পরিচয় নেই। মানে ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে, বরং আপনি রাজু আসলে ওর কাছ থেকে শুনে নেবেন। রাজুর আপনি চিনেন নাকি? রাজু আসলে বলবেন যে শায়লা এসেছে। আপনি কোথায় যেতেছেন? আমার রুমে। আপনার রুম মানে? যে রুমে আমি থাকি। বুঝলাম না ঠিক। আপনাকে কেউ বলেনি আমি এখানে থাকি? দক্ষিণ সাইডের রুমটা আমার। না তো। তার মানে হলো আপনাকে আমার ব্যাপারে কোনো কথা বলার প্রয়োজন বোধ কেউ মনে করেনি। মানে আমি বলতে চাচ্ছি, আপনি এমন কোনো ইম্পর্টেন্ট পার্সন না যে আমার পরিচয় আপনাকে দিতে হবে। কি ভাবছেন? তোমার এই ভাবতেছিলাম। আমার কি ভাবছিলেন? তার মানে আমি আপনার আপনজন? হ্যাঁ, না মানে এই সত্যি কথাটা বলার সাহস আপনার নেই। অথচ রাজীবের মুখে আপনার সম্পর্কে কত প্রশংসা শুনলাম, ভেবেছিলাম আপনি বোধ হয় একজন বীর পুরুষ। এই সত্য কথাটা বলতে এত ভয় পাচ্ছে। সত্য কথা কি? আমি তো ভয় পাইনি তোমার। কি বলো তুমি আজে বাজে কথা। তাহলে বলুন কি? আমি তো আপনার ভালো লেগেছি, আমি আপনার আপন মানুষ। কে কে? হ্যাঁ, কি 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 ব্যাপার বলো বলো। ও আচ্ছা আচ্ছা, নিচে না? ঠিক আছে, দাঁড়াও, পরে পরে এই নাম দিচ্ছি, আমি এখন নামছি। বলেন ভাই, ফ্যাক্টরি বন্ধ না খোলা? বন্ধ।
ভিতরে লোকজন আছে না ভিতরে একদম ফাঁকা তবে বাইরে দারোয়ান আছে কজন দুইজন ফ্যাক্টরিতে এত দামি মেশিন পত্র তোমার পুলিশ পাহারা বহন উচিত ছিল না ইমরান ভাই চলুন আগে গিয়ে দেখি কি অবস্থা তারপরে না পুলিশ পাহারার ব্যবস্থা করা যাবে আচ্ছা চলো চলো এদিকে খেয়াল রাখবো ঠিক আছে চলো রাজু বেরিয়েছে জি না তুমি কোথায় যাচ্ছ সেটা তোমাকে বলতে হবে তা না আমি একটু আসলে তোমাকে জিজ্ঞেস করেছিলাম এমন অবান্তর প্রশ্ন আর করবে না গেট খোলো না জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কিছুই বললো না তুমি এক কাজ করো ওই শামিম পোলাডারে ওর পিছু নিতে বলো আর কি ঘটনা ঘটে আমারে পরে জানাই ঠিক আছে আচ্ছা কি হয়েছে ভাই শালা অসময় কোথায় বাইরে হলো বুঝতে পারতেছি যাও অসুবিধা নাই তুমি সাথে ছিলে না না আমি আমার রুমে ছিল মা মিলি কাজটা একদম ভালো করেনি আমি আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনেছি কথা শুনে আমার মনে হয়েছে ওদের মধ্যে একসময় গভীর গোপন সম্পর্ক ছিল মা দেখেন মা বিয়ের আগে একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক থাকতেই পারে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিন্তু মিলি আমার কাছে সম্পর্কের কথা অস্বীকার করলো কেন এবং আমার দ্বিতীয় অভিযোগ হচ্ছে ও মিথ্যের আশ্রয় নিয়েছে তৃতীয় অভিযোগটা কি মিলি বাদলকে চলে যেতে বাধ্য করেছে কি আশ্চর্য বাধ্য করবে কেন কারণ আছে আমার আপনি বলেন মা আমি ঠিক আছে তোমার বক্তব্য তো শুনলাম এখন মিলির বক্তব্য আমার শুনতে হবে ঠিক আছে মা আপনি শুনুন শুনুন বক্তব্য শুনুন অবশ্যই কেউ এসছি পারফিউমের হ্যাঁ পাচ্ছি তো তোমার শরীর থেকে ফ্লেভারটা আসছে
যে পারফিউমের গন্ধ পাচ্ছি সেটা তুমি ব্যবহার করো না, আমিও করি না। সত্যি করে বলো দিদি, কে এসেছিল? কেউ আসেনি। পারফিউমের গন্ধটা বেশ সাজানো। এই পারফিউম সাধারণত পুরুষরা ব্যবহার করে। সো তোমার মা নিশ্চয়ই এই পারফিউম ব্যবহার করবে না। তোমার বাবা সে তো কোনো পারফিউমও ব্যবহার করে না। সত্যি করে বলো জামশাদ, তোমার কথা ভুল হচ্ছে। কই, আমি তো অন্য কোনো পারফিউমের ফ্লেভার পাচ্ছি না। এখানে তো কোনো পারফিউমের গন্ধ আছে, তার মানে যে এসেছিল বেডরুম পর্যন্ত আসবে। সত্যি করে বলো কে এসেছিল মিনি? বিশ্বাস করো, কেউ আসেনি। আমি এক থেকে দশ করি, এর মধ্যে যদি তুমি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি গুলি করে তোমার কান উড়িয়ে দেবো। মিলে কানে গুলি করবে কেন? আমার বুকে মারো, আমার মাথায় মারো, যেন মরে যাই। মিলি, তুমি কেন মরে যেতে চাচ্ছ? জামশাদ, তোমার এই অবিশ্বাস নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাও অনেক। অবিশ্বাস, অবিশ্বাস আমি করি না। অবিশ্বাস করার জন্য তুমি কারণ দোষিয়েছো, তুমি তো তৈরি করে দিয়েছো আমার মধ্যে অবিশ্বাস। মিলি, আর বলছি এক থেকে দশ গুণ বউয়ের মধ্যে সত্যি বলো মিলি, না হলে কিন্তু আমি গুলি করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। কিছু না, এমনি। আচ্ছা, তুই নাকি কাল রাতে বাদুর সাথে পাঁচ ঘন্টা গল্প করেছিস? হ্যাঁ, গল্প করেছি। কথা বলে কি অন্যায় নাকি? অন্যায় না হলেও অসফল হয়েছে। জামশেদ বেডরুমে একা, আর তুই ঘন্টার পর ঘন্টা বাদুরের সঙ্গে গল্প করছিস, এটা শুনতেও তো খারাপ লাগে। কেন, জামশেদ কি তোমাকে নালিশ করেছে নাকি? হ্যাঁ করেছে, কাজটা তো তুই ভালো করিস নি। তোকে আগেই বলেছি, জামশাদ বাদলকে নিয়ে তোকে সন্দেহ করে। কাল তোদের গল্প শুনে জামশাদ নিশ্চিত হয়েছে যে একসময় তোদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। মা, আমি বাদল ভাইয়ের সাথে এমন কোনো কথা বলিনি যে জামশাদ সেটা ভাবতে পারে। কিন্তু জামশাদ তো বলল। ও ভুল শুনেছে, আর না হলে আমাকে বিপদে ফেলার জন্য মিথ্যে বলেছে। কি আশ্চর্য, তোকে বিপদে ফেলে ওর কি লাভ? লাভ আছে মা, ও আবার আমার উপরে টর্চার করবে। আমার মনে হয় তুই দোষ স্বীকার করে জামশেদের কাছে ক্ষমা চা। দোষ না করে আমি ক্ষমা চাইবো কেন? তুমি যখন বিচারকের আসনে বসেছ, আই হোপ তুমি নিরপেক্ষ বিচার করবে।
হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি তো বাসায়। তোমার বউ কাছেই তো? না, আসতে হবে। হ্যাঁ আমি একটু পরে বেরোবো, যাওয়ার সময় কথা বলে যাবো, কেমন? আমি তো বাসায় নেই। কোথায় তুমি? আমি বাইরে, বাসার কাছে একটা পার্ক আছে না, ওখানে আসছি। তুমি পার্কে কি করছো? বাসায় তো তোমার সাথে ফ্রিলি কথা বলতে পারি না, সেই জন্যই পার্কে চলে এসেছি। একটু আসো না প্লিজ। আচ্ছা আমি আসছি। থ্যাংক ইউ, বাই। কতক্ষণ ফোন বন্ধ করবে? হ্যাঁ মা, মিলির সাথে কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। মিলি বললো ও বাদলের সাথে এমন কোনো আলাপ করেনি যাতে তোমার মনে হতে পারে যে ওদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। মিলি মিথ্যে বলছে আম্মা। কি সত্যি বলছে কি মিথ্যে বলছে সেটা তোমাকে যাচাই করতে হবে। অবশ্যই, আপনি যাচাই করুন। ঠিক আছে, তাহলে বাদলের সাথে কথা বলি। বাদলের সাথে আমি কিংবা আপনি কথা যেন না বলতে পারেন সেই জন্য মিলি বাদলকে তাড়িয়েছে। বাদলের সাথে কথা বলা যাবে না কেন? আমি এখনই ফোন করছি। আমি বাদলকে ফোন করেছিলাম, বাদলের মোবাইল অফ। তাই তো, ফোন অফ রাখার কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আম্মা। আমার মনে হচ্ছে বাদল রাজশাহী যায়নি, ও আমাদের বাসায় গেছে। হতে পারে, আমি এক্ষুনি বাসায় যাচ্ছি। কিন্তু আমি না আসা পর্যন্ত তোমরা মোটেই ঝগড়াঝাটি করবে না, ঠিক আছে? ঠিক আছে। যদি বলি তুমি বাদল ভাইকে চলে যেতে বাধ্য করেছো, কথাটা কি ভুল বলা হবে? শুধু ভুল নয়, চরম মিথ্যে কথা বলা হবে। ওকে, কথাটা যে মিথ্যে সেটা যুক্তি দিয়ে প্রমাণ করে দেখো। অবশ্যই যুক্তি আছে। গত রাতে তোমাকে আমি বলেছিলাম যে বাদল সাহেবের সাথে আমি কথা বলবো, আমি কথা বলার আগে তুমি কথা বলতে পারবে না।